হ্যালো বন্ধুরা, সাবির সোনিয়া ব্লগ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 8:15 বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো সব কাজ করে নিয়ে এই মাত্র চা খেলাম, আর ছেলে মেয়ে চলে এসছে। কালকে সন্ধ্যাবেলা আমার বন্ধু দিতে এসছে, তো দুজনেই এসে আজকে সোমবার তো পড়তে গেছে। আর তোমার দাদাভাই সকালবেলা কী করছে, মর্নিং ওয়াক করছে, দেখো একটু। তোমরাও এইভাবে মর্নিং ওয়াক করবে, তোমাদের ঘুড়ি কমে যাবে, তাই তো? দেখো দেখো সকাল সকাল মর্নিং, বাবা বরফ পড়ছে আইসক্রিমের গাড়িতে। আর দেখো সকাল সকাল মর্নিং ওয়াক করতে বসে পড়েছে কেমন, দেখো তোমার দাদাভাই মর্নিং ওয়াক। জোরে জোরে আটাটা মারতে পারেনি নাকি, তাড়াতাড়ি হবে? 8:15 বাজে, এরপর আটা মাখবে কখন, ফুচকা হবে কখন, ছেলেদের রান্না হবে কখন, ছেলেরা খাবে কখন? এই সময় যদি তোমার দাদাভাইকে অনেক মারাও তো কিচ্ছু বলবে না। অ্যান্ড গুড বাই ছেলে, কে গা এটা, সেলফি দাও, একটা সেলফি দাও, দেখেছ ভালো, বইয়ের কথা শোনে। বন্ধুদের বলে দিচ্ছে যে পয়সা তোমার কি বললে কি করবি? আমার ফুচকা বেলা হয়ে গেছে, চুলাটা জ্বালিয়ে দিয়েছি, একে স্কুল পাঠিয়েছে। তো বন্ধুরা, রোজই ফুচকা বেলা তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে আর ফুচকা বেলাটা শেয়ার করলাম না। দেখো ফুচকা বেলা হয়ে গেছে, এই যে একদম অল্প ফুচকা হয়েছে আজকে। আর এদিকে দেখো চুলায় তেল বসিয়ে দিয়েছি, চলো মালটা, মাল বলে বলে আবার মাল বলছি, তো ফুচকাটা আজকে ভেজে নিই, ঠিক আছে? তো বসে পড়লাম ফুচকা ভাজতে, দেখেছ ফুচকা ভেজে নিচ্ছি, এরপর রান্না আছে। আজকে রান্নাটা দেরি করেই করলাম জানো তো, কারণ ঘরে তো পাশেই বলেছিলাম যে উস পাক আছে, তো সেইখান থেকে নিয়াজ এনেছিল তোমার দাদাভাই, তো সেই নিয়াজই খেয়ে ছেলে মেয়ে দুজনে স্কুল চলে গেছিলো। আর ওই জন্য সকালে রান্নাটা বসাইনি, যে 10টার সময় ছেলে মেয়ে তোমার দাদাভাই তিনজনেই নিয়াজ খাবে, আর আমি দুটো ভাত আছে খেয়ে নেবো। ওই জন্য বলি তাহলে দেরি করেই রান্না বসাবো, একবারে রান্নাটা করে নেবো, রাত্রিরে রাত দুপুরে রান্নাটা একবারে সেরে নেবো, তো ওই জন্য দেরি করে রান্নাটা করেছিলাম আজকে। তো দেখো তোমার দাদাভাই এদিকে লোন দিতে যাবে, 4,500 টাকা লোন, 2 তারিখে লোন দিতে যাবার কথা ছিল, লোন দেয়নি। 40,000 টাকা লোন নিয়েছিলাম, কিছু কিছু দেনা ছিল, মোবাইল কিনেছি, স্ট্যান্ড কিনেছি, রিং লাইট কিনেছি, সেসব দেনাগুলো ছিল, তার ঘরেও কিছু খরচা ছিল, ওই জন্য 40,000 টাকা লোন নিয়েছিলাম। এখন আজকে দেখো লোনের টাকা দিতে যাচ্ছে, আবার গ্যাসটাও কালকে শেষ হয়ে গেছে, সেই হারিতে চা করছি, গ্যাসটা শেষ হয়ে গেছে, আবার ছেলের মাস শেষ হয়ে গেছে, ছেলেদের মাইনে ভালো হয়ে গেছে। হ্যাঁ আছে, রান্না আছে,
12টা বাজে এরপর লোন দিতে যাবে আবার এসে কেটে যাবে আনতে যাবে ফেব্রুয়ারি মাসে লোন দিলে তো কাটো তো তোমার দাদা ভাইকে ওদিকে আমি লোন দিতে পাঠিয়ে দিলাম, দিয়ে আমি এদিকে কি বলতো ফুচকাটা আমার ভাজা হয়েই গিয়েছিল, তো ওই জন্য আমি ফুচকার চুলাতে আলু বসিয়ে দিলাম, কারণ যখন সব শেষ হয় তো সব একসাথেই শেষ হয়, তো কাঠটাও আজকে শেষ হয়ে গেছে, একদিকে গ্যাস শেষ হয়ে গেছে আবার কাঠটাও শেষ হয়ে গেছে ফুচকা ভাজবো যে, তো দেখো ওটা আমি কোনো রকম ওই মূলো ভুষি দিয়ে চুলাটা জাল দিচ্ছি আলুটা সিদ্ধ করবো বলে, আর এদিকে আঁচ দিয়ে দিয়েছি আঁচে ভাত বসাবো। তো দেখো ফুচকার ঘরটা প্রথম আজকে ঝাঁট দিচ্ছি, এখনও পাকা ঘরটা ঝাঁট দেওয়া হয়নি আমার, আগে ফুচকার ঘরটা ঝাঁট দিয়ে নেবো তারপর পাকা ঘরটা আমি ঝাঁট দিতে যাবো। তো ভাবলাম আছে ভাতটা হোক আর আমি এদিকের ঝাঁট ফাঁটের কাজটা ঝাঁট ফাঁট বলে অভ্যাস হয়ে গেছে তো ওই জন্য তো ঝাঁট দেওয়ার কাজটা সেরে নিই। ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। হ্যাঁ বন্ধুরা, ব্লগটা যদি ভালো লাগে তোমরা কমেন্ট করতে একদম ভুলবে না, আমি তোমাদের সব কমেন্টেরই রিপ্লাই দেবো। ঠিক আছে তো তোমরা কমেন্ট করে বলবে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর দেখো পাকা ঘরে চলে এলাম, এসে ঝাঁট দেবো, আর এই কী অবস্থা বলতো সকালের দিকে, তো কী করবো না করবো আমি কোনোদিন কিছু ভেবে পাই না, আর দেখো কাজ করতে করতে একটু আচার খেয়ে নিলাম, তো কী করবো কিছু ভেবে পাই না। তোমার দাদা ভাই তো আচার কিনে নিয়ে এসেছিলো আমার জন্য, তো ভাত দিয়ে খাওয়া বলে ভালো লাগে আমাকে ওই জন্য। আর এদিকে সকালে হ্যাঁ যেটা বলছিলাম, তো সকালবেলা তো কিছুই ভালো লাগে না, কারণ ফুচকার দিকে গেলে আর এই ঘরটা আমার ছেলে মেয়ে পুরো একদম অবস্থা খারাপ করে দেয়, তো গুছিয়ে রাখতে হয়। আর এদিকে তোমার দাদা ভাই চলে এলো লোন দিয়ে, তো লোনের লোন ছিল 4000 টাকা আর সুদ হয়ে গেছিলো তোমার 482 টাকা সুদ হয়েছিল, আমি দিয়েছিলাম 4550 টাকা, তো আমাকে 60 টাকা ফেরত দিল আর 10 টাকা বললো আর দেবো না। ঠিক আছে তো আবার আমতা যাবে, তো ওকে বললাম তবে তুমি আমতা চলে যাও আমি রান্নাটা করে নিই, তো ও আমতা চলে যাবে আর আমি এদিকে ঘরের কাজগুলো সব সেরে নেবো। সকাল থেকে যদি উঠি বন্ধুরা কাজের শেষ নেই, সব মেয়েদেরই যা হয় আমারও তাই, সকাল থেকে বাসি ঘর থেকে যা কাজ শুরু তাই। আর ফুচকার পেটিটা আজকে রোদে দিলাম না, কারণ যেন বেলা করে রোদে দেবো আরও, কারণ হচ্ছে যে কালকে আমি আমার শ্বশুরমশাইকে বললাম একবার ফুচকার পেটিটা ধরো টলিটা টলেই তুলে দিয়ে রোদে দেবো, তো রোদে দিয়ে দিয়েছিলাম আর রোদেতে একটা টলির চাকা লিক হয়ে গেছে, তো ওই জন্য বললো এখন প্রচুর রোদ রোদেতে টলিটাই ফুচকা এখন দেবো না রোদে, তো দেরি করে দেবো ওই জন্য ফুচকাটা রোদে দিল না, আর আমি ঝাঁট দেবো বলে ফুচকার পেটিটা একটু সরিয়ে দিলাম। আর দেখো ঝাঁট দিতে দিতে বাকুল পর্যন্ত চলে এলাম, বাকুলটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমার দাদা ভাই চলে গেল আমতা, ও আমতাতে ওর ফুচকার সব কিছু কিনে আনে, তো প্রতিদিনই আমাদের তোমার দাদা ভাই আমতা যায়, আর আজকে ফুচকা তুলে দেবার কেউ ছিল না, তো তোমার দাদা ভাই সব ফুচকা আজকে তুলে দিল, দিয়ে তারপর আমতা গেল। আর এদিকে দেখো আমার সব কাজ করতে করতে গোলামের স্কুলে ছুটি হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:30 বাজে, তো গোলাম স্কুল দিয়ে চলে এসছে আর আমার এখনও রান্না হয়নি, কারণ কি বলতো দেরি করে রান্না বসিয়েছি ওই জন্য রান্না হয়নি। আর তোমার দাদা ভাইও চলে এসছে, 2:30 বাজে তোমার দাদা ভাই চলে এসছে, এবার গোসল করতে যাব বলে কি বলতো তাড়াতাড়ি করছি যে গোসল করতে যাব, তাই তোমার দাদা ভাইকে বললাম যে একটু হাতাপাতি করে কাজগুলো আমার করে দাও, তো ওকে বললাম ভাতের হাঁড়িটা
তরকারির হাঁড়িটা একটু গুছিয়ে তুলে নিয়ে যাও না গো, বলতে ও গুছিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে আর আমি এদিকে রান্না করছি। তো ওকে যদি কোনো কাজ যদি আমি কুদোকুদি করি না, কোনো কাজ বললে না বলে না, তো করে দেয়। ঠিক আছে, কেমন দেখলে? সব কাজ করে দিল আমার। তো দেখো আরও অনেক কাজ করবে, তোমাদের দেখলে আরও ভালো লাগবে, তোমরা ব্লগটা দেখো অনেক ভালো লাগবে। ঠিক আছে, শুধু মেয়েদেরই শরীরে কেন কষ্ট হবে, তোমার ছেলেরাও সব কাজ করে। আর এদিকে আমি কাজ করছি, তোমার দাদাভাই চলে গেছিলো বোতল নিয়ে কলেতে জল আনতে। এই জল আমাদের খাই, এটা খাবার জল। তো তোমার দাদাভাই গেছিলো, আমি বললাম চলো এই এইখানেই বাসনগুলোও ধুয়ে নেবো। তো তোমার দাদাভাই কলটা পাম্প করে দিচ্ছে, আমি বাসনগুলো ধুয়ে নেবো, জল নেবো, আর তারপর যাব গোসল করতে। ঠিক আছে, তো দেখো আমি বাসনগুলো আগে মাজিনি, আগে জলটা নিয়ে নিচ্ছি, খাবার জলটা, তারপর বাসনগুলো মাজবার। তোমার দাদাভাই এদিকে গান করছিল, জানো তো, আমি গানটা আজকেও মিউট করে দিয়েছি, তোমাদেরকে শোনানো হয়নি। তো দেখবে তোমার দাদাভাইয়ের একটা শর্ট ভিডিও নিজের গলায় গান করে ছাড়া আছে, তো তোমরা দেখে নিও। তো জলের বালতিগুলো আমি ভরে দিলাম আর তোমার দাদাভাই নিয়ে চলে গেল। আর এখন বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর তোমার দাদাভাই আসবে কলটা পাম্প করে দিতে। তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে দুজন মিলে একসাথে যাব গোসল করতে। আর এখন বাজে কটা জানো? রান্না করতে করতে আমার বেলা অনেক হয়ে গেছে, আজকে প্রায় 3:30 বাজে গোসল করতে গেছি আর 4:00 সময় ভাত খেয়েছি। তো দেখো বাড়ির ফুচকাটা এমনই একটা কাজ নয়, প্রচুর দেরি হয়। তো দেখো তোমার দাদাভাই চলে এলো আমাকে কলটা পাম্প করে দেবার জন্য। কলটা না প্রচুর শক্ত, তো কলটা শক্ত বলে তোমার দাদাভাই আমাকে কলটা পাম্প করে দিচ্ছে। আর আমি কি সুন্দর মজা করে একবারে বসে বসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, জলগুলো ভর্তি করে নিচ্ছি, আর কষ্টটা তো হচ্ছে তোমার দাদাভাইয়ের। আবার দেখো সব ধোয়া হয়ে গেলে আবার ওই বয়ে বয়ে নিয়ে আসবে, আবার আমি মোটা বলে আমাকে রাগাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জানো। আর ও আমাকে বলছে যে তুমি মোটা মোটা বলুক, যত বলবে তত মোটা হবো। তো চলো বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ঘরে নিয়ে চলে আসছি, এবার যাবো গোসল করতে। তো দেখো গোসল করে চলে এলাম, ভাত বেড়ে নিয়েছি, এ দেখো উচ্ছে আলু ডাঁটা চচ্চড়ি, মাছের ঝাল নোনা মাছের, আর এইখানে মুরগির ছাঁট ভাজা, আমার ননদ একটু দিয়ে গেছিলো তো সেটাকেই ভেজেছিলাম, আর এই যে ডাল আর ভাত, দুজনে ভাত নিয়ে নিয়েছি। আর এ দেখো গোলাম গাজর নিয়ে খেলছে, চলো ভাতগুলো খেয়ে নি। ভাত খাবার পরে তোমার দাদাভাই একটু ঘুমিয়ে পড়েছিল আর আমি চলে গেছিলাম গ্রুপের একটু কাজ সারতে। তো 10 গ্রুপে যেটা দেখলে তোমার দাদাভাই লোন দিতে গেছিলো, ওই গ্রুপেরই একটু খাতাপত্র সারতে গেছিলাম। তো সেরে এসে দেখছি তোমার দাদাভাই একলা একলা ফুচকা রেডি করছে। তো ও দেখো আলু ফালু ঠিক দিয়ে নিয়েছে, তারপর আমি এসে জলগুলো এনে দিলাম আর একসঙ্গে তারপরে বাকি কাজগুলো করলাম। তো দেখো ফুচকা নিয়ে যখন রেডি হয়, রেডি হতেও তোমার দাদাভাইয়ের লাগে প্রায় 1 ঘন্টা পুরো কাজ কমপ্লিট করতে। এই তেঁতুল জল করবে, আলু মাখ, আলু ভর্তা করবে, তারপরে সব কিছুটা করতে নেই পুরো 1 ঘন্টা লেগে যায়। বাড়িতে তারপর টুকিটাকি খদ্দের আসে ফুচকা খেতে, তো তাদেরকে ফুচকা দেয় তারপরে। আর তোমরা তো জানো তোমার দাদাভাই আলু ভর্তা করে নিয়ে সবার প্রথম আমাকেই খেতে দেবে, তারপর যাবে। তো চলো তোমার দাদাভাই এখন ফুচকা নিয়ে বেরোচ্ছে। আর দেখো আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, ওর আলু ছাড়ানোটা তোমরা খেয়াল করবে কী সুন্দর ছাড়ায়। প্রতিটা ব্লগেই আমি বলি যে আলুটা কী সুন্দর ছাড়ায়। আর দেখো সেই ছেঁড়া গেঞ্জি যেটা আমি ছিঁড়ে দিয়েছিলাম সেটাই পরে আছে, দেখেছে। আর আলু ভর্তা করতে করতে কিন্তু গান করতে ছাড়েনি, গানটাও করছিলাম, আমি মিউট করে দিলাম, দিয়ে আমার ভয়েস ওভার দিয়ে দিলাম। তো ওকে একদিন তোমার গান, ভুল বলছি, কথা খালি জড়িয়ে যাচ্ছে, তো ওর গান একদিন তোমাদেরকে শুনিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো ফুচকা পুরো কত কী দিচ্ছে দেখো, ও এই আলু ভর্তা মাখা দেখেই তো জিভে জল চলে আসবে, তাই না? যারা ব্লগ দেখো তারা তো অনেক সবাই কমেন্ট করে যে দিদিভাই ফুচকা খেতে যাবো, দিদিভাই তোমাদের বাড়িতে যাবো, কত কী নাই কমেন্ট করো। তো আমি তাদেরকে রিপ্লাই দিই, তো তোমরা একদিন আসবে আমাদের বাড়িতে, এসে ফুচকা খেয়ে যাবে। তো দেখো তোমার দাদাভাইয়ের বলতে বলতে এদিকে আলু ভর্তা হয়ে গেল। আর দেখো আমাকে চাঁকতে আলু ভর্তাটা চাঁকতে ডাকছে, তো আমি ছেঁকে নিলাম, বললাম হ্যাঁ নুন ঠিক আছে। তো ও এবার আলু ভর্তাগুলো রেডি করে নেবে, আর দু একজন খদ্দের দাঁড়িয়ে আছে খাবে বলে, কিন্তু ওরা ক্যামেরার সামনে আসছে না, ওরা আগে দাঁড়িয়ে আছে, রেডি হয়ে গেলে খাবে। তো ওদেরকে ফুচকা খাইয়ে দিয়ে তোমার দাদাভাই রেডি হয়ে চলে যাচ্ছে পাড়া। তো সন্ধ্যা 6:30 বেজে গেছে, দেখো যে যার পড়তে বসে পড়েছে, ও পড়তে বসেছে, ও পড়তে বসেছে। আর তোমার দাদাভাই তো দেখলে যে ফুচকা নিয়ে চলে গেছে, আর আমি এদেরকে পড়াতে বসছি। তো বন্ধুরা গোলাম এই দেখো ভাত খেয়ে নিল, লেখাপড়া করে নিয়ে, কোথায় যাবি, কেন তাড়াতাড়ি আসবি, তারপর বলবি দেরি হয়ে গেছে পড়তে যেতে।
তো গোলাম পড়ে নিয়ে এই যে ভাত খেলো, ভাত খাওয়া হয়ে গেছে গোলামের, পেট ভরেছে? তো আজকের ব্লগটা আজকে চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে গোলাম কি করে দেবে বলে দাও একটু, এদিকে চেয়ে এদিকে চেয়ে প্রথম। তো বন্ধুরা রাত্রি 9টা বেজে গেছে, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।